আসসালামু আলাইকুম বন্ধুরা, এবারে ম্যাটটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই ম্যাটটি 34তম বিসিএস এসেছিল। তো চলুন তাহলে এই ম্যাটটির সহজ সমাধান আমরা আজকে করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যেন আমি নেক্সট টাইমে আরেকটি নতুন ভিডিও বানানোর ইন্সপিরেশন পাই। ম্যাটটির কোশ্চেন হচ্ছে, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা করে বেশি চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল, ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে কত? তো আমরা ধরে নেব হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন। তো এখন আমাদের এই প্রশ্ন অনুপাতে হচ্ছে আমাদের সমীকরণ সাজাতে হবে। তো কীভাবে সমীকরণ সাজাবো? একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে, তার মানে আমরা ধরে নিয়েছি যে এক্স জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা করে বেশি দেওয়ায়। এখানে প্রত্যেকে তত পয়সার চেয়ে 25 পয়সা বেশি দিয়েছে, সো 25 যোগ বেশি দেওয়াতে আমাদের উঠেছে কত টাকা? 75 টাকা। 100 গুণ দিয়ে আমরা 75 টাকাকে পয়সায় রূপান্তরিত করলাম আর কি, তো হবে হচ্ছে 7500 আর কি, 7500। এখন এখানে আমরা এক্স দিয়ে গুণ দিয়েছি সম্পূর্ণ অংশটিকে, x² + 25x, আর এই পাশে আমরা 100 গুণ দেওয়ার ফলে 7500 টাকা পেয়েছিলাম, যেটি আমরা এই পাশে আনার ফলে মাইনাস হয়ে গেছে, আর ওই পাশে আমাদের শূন্য হয়ে গেছে আর কি। তো এখন আমাদের মিডিল টার্ম করতে হয়েছে x² + 100x - 75x - 7500 = 0। তো আমরা যারা মিডিল টার্মে একটু কাছে আছি তাদেরকে তার্থে বলে রাখি, তো মিডিল টার্ম করতে গেলে আমাদের এই যে 25x কে আমাদের এমনভাবে ভাঙাতে হবে যেন দুইটা সংখ্যা গুণ দিলে আমাদের যে এই যে পরবর্তী সংখ্যা এটা এটা হবে, দুইটা সঙ্গে গুণ দিলে এটা হবে, এবং এই দুইটা যোগ অথবা বিয়োগ করলে এই সংখ্যাটা হবে। আমরা বুঝতে পেরেছি অবশ্যই। তো এখন দেখি, কমন নিব আমরা, এক্স কমন নিয়েছি, x + 100 - 75 কমন নিলে এখানে থাকবে হচ্ছে x + 100 = 0। তো x + 100 অথবা x - 75 = 0। তো এখানে আমাদের মাইনাস মাইনাস এসেছে, যেটা আমাদের গ্রহণযোগ্য নয়। তো এখন এই পাশে আমাদের x = 75 এসেছে, যেটা ধনাত্মক মান, তো এটি আমরা গ্রহণ করব। তো হচ্ছে আমাদের ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা তাহলে আমরা পেলাম 75 জন। তো এটি হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো আশা করি আমরা ম্যাথটি বুঝতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আসসালামু আলাইকুম।